দেখুন, এই মাদারীপুর সদর থানা খাগদি গ্রামে এই খাগদি বাস স্ট্যান্ডের পাশেই দেখুন এই কিভাবে এই ম্যাথ ও ফেল বিস্কিটগুলো এখানে ফেলে সেগুলো আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু এখানে কোনো লোক পাওয়া যাচ্ছে না, পাশেই ধান ক্ষেত, এই ধান ক্ষেতের খুবই সমস্যা হচ্ছে। স্থানীয় কৃষক ভাইরা জানাচ্ছে যে তাদের ধানের খুব সমস্যা হচ্ছে, এটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আসছি মাদারীপুরে। এখানে যে মাদারীপুর হাইওয়ের পাশে এই যে মেয়াদ উত্তীর্ণ রিসার্চ কুকিজ বিস্কিট পুড়িয়ে ফেলা হচ্ছে, এটা খাগদি এলাকায়। এখানে দেখুন যে প্রায় 200 প্যাকেট হবে, 200 প্যাকেট এখানে পুড়িয়ে ফেলা হচ্ছে। এগুলো কারা পোড়াচ্ছে তা কোনো লোকজন এখানে নেই, আগুন ধরিয়ে তারা এখান থেকে সরে গিয়েছে। এখন এটা মেয়াদ উত্তীর্ণ কিনা তাও আমরা জানি না, কিন্তু পুড়তেছে এই তথ্য আমরা এখানে আপনাদের দিচ্ছি। এখানে খুবই আগুনের তাপ এখানে সৃষ্টি হয়েছে। এই বিস্কিটগুলো কী কারণে পুড়িয়ে ফেলা হচ্ছে যেটা লোক থাকলে আমরা জানতে পারতাম। এখানে আমরা কৃষক ভাইয়ের সাথে আমাদের দেখা হলো। ভাই, এইগুলো কি পোড়ানো হচ্ছে জানেন নাকি? ডেট ফেলালাম আর জিনিস সব বুঝেন, এখানে ফেলাইছে আমাদের সেই সাইডের জায়গা জমি ফসলাদি সব নষ্ট হয়ে যেতেছে ধুমায়। কারা পোড়াচ্ছে এটা আপনারা দেখেন নাই? দেখছি, এই যে দেখছি আর কি, ওই যে কারা জানি ফেলাইছে গেছে। নিশ্চিত করেন নাই? নিশ্চিত করছি, তারপরে ফেলাইছে, তারপরে ফেলাইছে। আপনি কি জানেন এই ব্যাপারে, এই যে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট এখানে ফেলাই গেছে? জেল খাটতে আছে, আইন তো আর মিথ্যা না। এইখানে ময়লা, এইখানে ময়লা ফেলাইছে, আমরা জনগণের মেম্বার হতে ময়লা হলো আপনার হলো, আমরা ফেলান গেল ফিরাই দিছি। এইখানে আমি হলো 35 বছর ধরে এইখানে এই কাজ করি। এই যে উস্তা লাগাই রাহা লাগাই রাহা এইগুলো আমার বাগানটা পর্যন্ত ময়লা হালাইয়া বিনিষ করিয়া দিচ্ছে স্যার। আমার কিছুই নাই, ফসলের অনেক ক্ষতি হচ্ছে এইভাবে পোড়ানোর কারণে, পরিবেশ এখানে বিপর্যয় হচ্ছে, ধান ক্ষেতের ক্ষতি হচ্ছে, পাশাপাশি এখানে তাদের যে ফসলি অন্যান্য ফসলগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যাতে করে এইভাবে এই মানে আবাদি জমির পাশে না পোড়ানো হয় এই ব্যাপারে তারা দাবি করছেন, এবং এই কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটা তারা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরাও প্রশাসনের কাছে জানাচ্ছি, আবেদন জানাচ্ছি যে এই ধরনের কৃষকদের যেন ক্ষতি হয়, কৃষকদের ক্ষতি হয় এরকম কোনো কাজ না করা হয়। পাশেই ধান ক্ষেত, এই যে দেখেন পাশেই ধান ক্ষেত, পাশাপাশি এই যে এখানে অনেক ফসলি জমি আশেপাশে আছে, তো এটা এলাকার মানুষের জন্য পরিবেশ দূষণ হচ্ছে। এবং এই কৃষক ভাইয়েরা, এই যে দেখেন 3 জন কৃষক এখানে দাঁড়িয়ে আছেন, তারা এই বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যে এই ধরনের কাজ যেন এই এলাকায় না করা হয়, এই জন্য তারা দাবি জানিয়েছেন। আমরাও সাংবাদিকদের পক্ষ থেকে প্রশাসনের কাছে এই আবেদন জানাচ্ছি যাতে করে এরকম এই ফসলি জমির পাশে এরকম আগুন লাগিয়ে মানুষের ক্ষতি না করা হয়। দর্শক দেখুন।